ডম্পিং ইয়ার্ডে পড়ছে লক্ষাধিক টঙ্কার স্কুল পোশাক ও জোতা, কে ও কাহিকি ফোপাড়ি তদন্ত সাপেক্ষ। ডম্পিং ইয়ার্ডে পড়ছে লক্ষাধিক টঙ্কার স্কুল পোশাক ও জোতা, কে ও কাহিকি এভাবে ভাবে ফোপাড়ি দিয়েছি তাহা প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে। বৈপারিকুড়া ঠার এক কিলোমিটর দূরে রয়েছে ডম্পিং ইয়ার্ডে স্কুল এবং অঙ্গনবাড়ি ছাত্রছাত্রী যোগাই দিয়া যাওয়া পোশাক সহ জোতা পড়ি দেখিবাকু মিলিছি। তবে এভাবে ভাবে ফোপাড়ি দিয়া যাইথিবার রহস্য পছরে কাহার হাত রয়েছে এবং এর কারণ কন, স্কুল তথা অঙ্গনবাড়ি ছাত্রছাত্রী যোগাই দেওয়া বদলরে এভাবে ফোপড়া দেওয়া পছরে কারণ কন থাইপারে, সরকারঙ্ক তরফর যোগাই দিয়া যাওথিবা পোশাক এবং জোতা বণ্টন করিবা পরিবর্তে ফোপাড়ি দেওয়াকু নেই বহু প্রশ্ন সৃষ্টি করুছি। এ সম্পর্কে সম্পৃক্ত বিভাগ নিকটে খবর রয়েছে কি না তথা এথিপাই উত্তর দায়ী কি বলে প্রশ্ন উঠুছি। বিধিবদ্ধ ভাবে তদন্ত করাগলে যাই রহস্য সামনাকু আসিপারে বলে বুদ্ধিজীবী মানে মত প্রকাশ করিছন্তি। আজ্ঞা, বহুত দুর্ভাগ্যজনক কথা এটা, পিলাম বণ্টন হওয়া যে স্কুল সামগ্রী, যে পিলাম যে পোশাক আসছে, আমি দেখিপাইলু আপনার মাধ্যমে প্রায় 300 হব সুজ অছি প্লস পিলাম পোশাক ট্রাকসুট, এটা পিলাম বণ্টন নকরি যে ফিঙ্গিছি তার উচিত তদন্ত হওয়া দরকার। যে পিলাম আসছিল তাকে উপকৃত হয়ে থাকে, এটা সরকার সম্পত্তি যা কি মিসইউজ হচ্ছে, যে বি জিনিস করছে তাপাই উচিত তদন্ত হওয়া কথা, তা বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা আবশ্যকতা রয়েছে। আমি দেখা পাইল আজি বৈপারিগুড়া গ্রাম পঞ্চায়েতর যে ডম্পিকাণ্ড নিকটরে কিছু প্রায় 300 বুট আও 20 হল খণ্ডে ড্রেস পড়ছি। আজি আমি সকালে যাই দেখা পাইল যে সরকারঙ্কর যে উন্নতিমূলক যোজনার সামিল করা এই যে শিক্ষা পাই করছেন, কিন্তু আমি দেখা পাইলু আজি যে শিক্ষক হো কি ব্যবসায়ী হো সেমানে আনিকিটি ফিঙ্গিছেন, যে ফিঙ্গিছেন সেমানে, কিন্তু দেখা গলে যদি এটা তো ছাত্রছাত্রী মানুষ দেই থাকে সেই ছাত্রছাত্রী উপকৃত হয়ে থাকে, এটা কাইকি এটি ফিঙ্গিলে, এটা তদন্ত তদন্ত সাপেক্ষ করা যাও, এটা কোন পাই ফিঙ্গা যাইছি এটি, আও এটা কাইকি ফিঙ্গা গলা, এটা উচিত তদন্ত করা যাও। বড় দুঃখের বিষয় যে স্কুলরে পিলামানে ভাল পড়বে, ভাল খাইবে, ভাল শিক্ষা পাইবে, সেটা পাই সরকার বহুত গুড়ে যোজনা করছেন, কিন্তু যোজনার কিছু সুফল পাও না। আমি দেখা পাইলু যে ডম্পিং ইয়ার্ডে পাখাপাখি 300 ভাল বুট আর কতগুলো ড্রেস আর কিছু আবশ্যক জিনিস ফোপড়া হয়েছে। মোর কহার কথা হল যে আর ঠিক উচিত ভাবে তার তদন্ত করে তার দৃঢ় কার্যসান নিয়ে যাও, কাহিঁকি না বহু জিনিস এটি সরকারঙ্কর ফোপড়া হয়েছে আর খত খাওছে এটি। রাপুর জেলা বৈপারিকুড়ার সৌমেন্দ্র পট্টনায়কঙ্ক রিপোর্ট, টাইমস ওয়ান ওড়িয়া।